প্রত্যেকটা দোলনা যে কয়টা দেখাবো সবগুলোর মধ্যে ব্লু কালার এবং পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালার হবে। হ্যাঁ, আর এই দোলনাটা দেখতেছেন এটা 0 থেকে শুরু করে 2 বছর পর্যন্ত, এবং এগুলোর ওয়েট ক্যাপাসিটি হলো আপনার 20 থেকে 25 কেজি। এগুলো আপনার এই যে এক রুম থেকে আরেক রুমে আপনার ঠেলে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে চাকা হবে। আর এই দোলনাগুলো আপনার ফিক্সড করার জন্য আলাদা এক্সট্রা একটা বেল্ট আছে, বেল্ট আছে। এটা হচ্ছে মানে যতগুলো দোলনা আছে সবগুলো থেকে এটা হলো আপনার হাই উঁচু। হ্যাঁ, এটা খুলে হচ্ছে আলাদা এক্সট্রা বেড হিসাবে ইউজ করা যাবে। দেখেন, ওয়াও, এটা আপনি হচ্ছে রাতে বেবিকে এটার মধ্যে কাঁথা বালিশ টালিশ দিয়ে আপনাদের সাথে নিয়ে রাখতে পারেন। একটা মশারি দেওয়া আছে। হ্যাঁ, মশারি, অল ওভার মশারি, খেলনা টেলনা সবকিছুই থাকবে। স্পেসও কিন্তু অনেক অনেক স্পেস আছে। আচ্ছা, তো এগুলো পুরোটা ইলাস্টিক সিস্টেম থাকার কারণে এটা সহজে নষ্ট হওয়ারও কোনো সুযোগ নাই, প্লাস মশা মাছি ঢোকারও কোনো সুযোগ নেই। এটাই যেভাবে আপনার বেবিরা বসলে হাত পা নাড়াচাড়া করলে এটা নিজে নিজে দুলতে থাকবে, নিজে নিজে নড়বে, নিজে নিজে দুলতেছে। যতটুকু খুশি উঁচু নিচু করা যাবে এটা বাউন্স করবে। মানে ওখানে এখানে বাবু বসবে, হ্যাঁ, বসে হাত পা নাড়াচাড়া করলে এটা নিজে নিজে বাউন্স করতে বাউন্স করবে। সুজন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে কি দোলনা দেখাবেন? জি, আজকে বেবিদের আপনার দোলনার কালেকশন দেখাবো। আচ্ছা, আজকে অনেকগুলো দোলনার কালেকশন আছে, এসএস থেকে শুরু করে এমএস পর্যন্ত। তো প্রথমে একটু লো বাজেটের মধ্যে যেগুলো একটু রিজনেবল প্রাইস, একটু কম দামের মধ্যে, হ্যাঁ, ওগুলো থেকে শুরু করব। তো এগুলোর মধ্যে প্রথমে যে কালেকশনগুলো দেখাবো, আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এমএস স্টিলের, এমএস স্টিলের। এগুলো আপনার হলো দুইটা করে কালার হয়, ব্লু কালার, পিঙ্ক কালার, এবং প্রত্যেকটা দোলনারই আপনার কালার দুইটা করে হয়। হয়তো বা জায়গা স্বল্পতার কারণে বা ভিডিও বড় হবে, হয়তো এই কারণে হয়তো সব কালারগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা দোলনা যে কয়টা দেখাবো সবগুলোর মধ্যে ব্লু কালার এবং পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালার হবে। হ্যাঁ, আর এই দোলনাটা দেখতেছেন এটা 0 থেকে শুরু করে 2 বছর পর্যন্ত, এবং এগুলোর ওয়েট ক্যাপাসিটি হলো আপনার 20 থেকে 25 কেজি। প্রত্যেকটার মধ্যে চাকা হবে। আর এই দোলনা গুলো আপনার ফিক্সড করার জন্য আলাদা এক্সট্রা একটা বেল্ট আছে, বেল্ট আছে। হ্যাঁ, এই বেল্ট গুলো লাগিয়ে দিলে দোলনা গুলো আর নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। হ্যাঁ, প্রত্যেকটা দোলনার মধ্যে আপনার এই বেল্ট গুলো থাকবে। আর এগুলো প্রাইস গুলো হচ্ছে অনলি 1800 টাকা করে, 1800 টাকা, অনলি 1800 টাকা করে। আচ্ছা, একটা মশারিও দেওয়া আছে। হ্যাঁ, মশারি, অল ওভার মশারি, খেলনা টেলনা সবকিছুই থাকবে, এভরিথিং সবকিছুই থাকবে। স্পেসও কিন্তু অনেক অনেক স্পেস আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে এটার পরে আপনার আরো কিছু কালেকশন দেখাবো। আমাদের কিন্তু আরো কালেকশন আছে অনেক। এই একটা কালেকশন দেখাবো, এগুলো হলো আপনার হাই উঁচু, এটা আগের চেয়ে একটু উঁচু হবে। এটা হচ্ছে মানে যতগুলো দোলনা আছে সবগুলো থেকে এটার হলো আপনার হাই উঁচু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটারও আপনার মশারি থাকবে, অল ওভার মশারি। আর এখানে আপনার আরেকটা সুবিধা আছে, সেটা হলো আপনি যে কোনো খেলনা এগুলো ছাড়াও চাবি দিলে যে ঘুরে মেরি গো রাউন্ড যেগুলো হয় বা বেবিদের জন্য, ওই খেলনাগুলো এখানে ঝুলানো যাবে। ওকে, আর এটা আপনার নিচে আপনার বাস্কেট আছে, বেবির বাস্কেট। হ্যাঁ, বেবির কাপড় চোপড় আপনার রাখার জন্য। আর এগুলো প্রত্যেকটা দোলনার মধ্যে কিন্তু আপনার চাকা আছে। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা দোলনার মধ্যে চাকা আছে এক রুম থেকে এক রুমে ঠেলে নিয়ে যাওয়ার জন্য, এবং প্রত্যেকটাই এটার মধ্যেও ব্লু কালার হবে প্লাস পিঙ্ক কালার, দুইটা কালার, দুইটা কালারই আছে। এগুলো আপনার এমএস প্রত্যেকটার মধ্যে আপনার চাকা থাকবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে বেবির প্রয়োজনে যত কাপড় চোপড় আছে এখানে আপনার রাখার জন্য বাস্কেট আছে। ওকে, আর এটার হাই উঁচু, আর এটার দাম হচ্ছে অনলি 2700 টাকা। 2700 টাকা, এটার মধ্যে ভাই কালার কটা হবে? ব্লু কালার হবে, পিঙ্ক কালার, দুইটা করে কালার হবে। প্রত্যেকটা দোলনারই দুইটা করে কালার, ব্লু এবং পিঙ্ক। ওকে, 2700 টাকা, 2700 টাকা, 2700 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার আরেকটা খুব কিউট একটা দোলনা দেখাবো। এই যে দোলনাটা দেখতেছেন খুবই সুন্দর একটা দোলনা, ওয়াও, কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার। আচ্ছা, এটা কিন্তু অনেক সুন্দর, এটারও কিন্তু হাই অনেক উঁচু। ওকে, এই দোলনাটারও কিন্তু অনেক উঁচু হাই। হ্যাঁ, আর এটা আপনার প্রত্যেকটা এর মধ্যেই বাস্কেট আছে, নিচে বাস্কেট থাকবে, প্রত্যেকটা আপনার দোলনার মধ্যে বাস্কেট থাকবে এবং নিচে চাকা থাকবে, প্রত্যেকটা দোলনারই চাকা আছে। এটারও কিন্তু দুইটা করে কালার, দুইটা করে কালার হবে। হ্যাঁ, এগুলো আপনার 30 থেকে 35 কেজি পর্যন্ত আপনি ওয়েট ক্যারি করতে পারবে। ওকে, এই যে, আর এগুলো কিন্তু উঁচু উঁচু হওয়ার কারণে আপনার একটা সুবিধা হচ্ছে কি, সেটা যখন আপনার বর্তমান তো মাদেরকে বেশিরভাগই হচ্ছে আপনার সিজারের, হ্যাঁ, সিজারের ডেলিভারি হয়, তো দোলনা যদি নিচু হয় মাদের কিন্তু বেবিকে রাখতে এবং তুলতে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, যেমন এগুলো কিন্তু হাই উঁচু। আচ্ছা, আপনি ইচ্ছা করলে বেবিকে আপনার দাঁড়িয়ে রাখতে পারবেন, দাঁড়িয়ে তুলতেও পারবেন। ওকে, এগুলো আপনার পর্যাপ্ত পরিমাণ হাই আছে। এটার মধ্যে আপনার এই যে দুইটা কালার, পিঙ্ক কালার এবং হলো ব্লু কালার, ব্লু কালার। হ্যাঁ,
এটার মধ্যে আপনার খেলনা আছে, আর এগুলোর বাইরে আপনি যে কোনো খেলনা চাইলে আপনি ঝুলিয়ে নিতে পারেন, সেট করে নিতে পারেন। খেলনাগুলো দেখাই দেখেন, এই যে দুইটা করে খেলনা ঝুলতেছে, আপনারা চাইলে আরো খেলনা এখানে কিন্তু ঝুলাতে পারবেন। আর এগুলো আপনি জিরো থেকে শুরু করে আপনার 2 বছর পর্যন্ত আপনার ইউজ করা যাবে, আর এগুলো যেভাবে খুশি নরমাল ওয়াশ করা যাবে। আচ্ছা, ওয়াশ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, 100% আপনার ওয়াশ করা যাবে। আচ্ছা আচ্ছা। আর এগুলো প্রাইস হচ্ছে আপনার অনলি 2600 টাকা। 2600 টাকা অনলি, 2600 টাকা। যার যে কালার পছন্দ আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে কালারটা মেনশন করে বলে দিবেন, তাহলে সুবিধা হবে। যেহেতু আমাদের এখানে সবগুলো মডেল দেখাচ্ছি, বাট সবগুলো কালার দেখাচ্ছি না, প্রত্যেকটারই আপনার 2টা করে কালার, ব্লু কালার এবং পিঙ্ক কালার হয়। ওকে, অবশ্যই আমাদেরকে মেনশন করে বলবেন যে আপনার এই কালারটা দরকার, কোনটা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার খুব কিউট একটা দোলনা দেখাবো। দেখেন, এই দোলনাটা হচ্ছে অনেক হেভি এবং অনেক মজবুত একটা দোলনা। এটা এর জন্য আপনার হেভি বলতেছি, আগে প্রথমত বলি সবগুলো দোলনার থেকে এটার স্পেসটা বেশি, অনেক জায়গা। হ্যাঁ, এটা আপনার লম্বাতেও স্পেস বেশি, পাশেও স্পেস বেশি। অনেক দোলনার মধ্যে বেবিকে শোয়ানোর পরে দেখা গেছে সাইডে আর আপনার কোল বালিশ দেওয়া যায় না, স্পেস কম হয়ে যায়, বা বেবি নড়াচড়া করা করতে পারে না, কনজাস্টেড হয়ে যায়, অনেক সময় বেবিরা শুতে পারে না। এটা কিন্তু স্পেস অনেক, এক। দ্বিতীয় কথা হচ্ছে এটা এখানে বাস্কেট আছে কাপড় চোপড় রাখার জন্য। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে কোন দোলনার এই সাইডে কিন্তু স্টিলের আপনার এই গ্রিলগুলো আপনার বাউন্ডারি দেওয়া সাপোর্ট। সুজন ভাই, এটা যে খুলে ব্যবহার করা যায়, এটা এটা খুলে হচ্ছে আলাদা এক্সট্রা বেড হিসাবে ইউজ করা যাবে। দেখেন, ওয়াও, এটা আপনি হচ্ছে রাতে বেবিকে এটার মধ্যে কাঁথা বালিশ টালিশ দিয়ে আপনাদের সাথে নিয়ে রাখতে পারেন, অথবা মারা বাসা যখন কাজ করে বেবিদেরকে আপনার এখানে খেলনা টেলনা দিয়ে বেবিদেরকে বসা দিলে পরে যাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, এটা বিছানা হিসাবে, বিছানার মধ্যে? হ্যাঁ, আবার এটা আপনি ইচ্ছা করলে যেভাবে খুশি আপনার হাতে করে ক্যারি করো, বেবিকে নিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন। ঠিক আছে, হাঁটাহাঁটি করা যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে অনেক সময় দেখা যায় বেবিরা কান্না করে। হ্যাঁ হ্যাঁ, এই কান্না করলে তখন দেখা যায় এটা খুলে আপনার সামনে রেখে বেবিকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। ওকে, ঠিক আছে, এটা আপনার খোলানো খুব সহজ এবং লাগানো খুব সহজ। আর এটার মধ্যে আপনার 2টা করে কালার হবে। আচ্ছা, ব্লু কালার হবে, পিঙ্ক কালার, পিঙ্ক কালার তো এখন তো আপনার আছেই সাথে। আর এগুলো আপনার 0 থেকে শুরু করে এটা অবশ্য 2.5 বছর পর্যন্ত ইউজ করা যাবে। আর এটার ওয়েট ক্যাপাসিটি আরো বেশি, এটা আপনার 40 কেজি 40 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। এটা স্ট্রং হবে বেশি। হ্যাঁ, এটা অনেক অনেক মজবুত, অন্যান্য দোলনার থেকে এটা আপনার ওয়েটও অনেক বেশি, ওয়েট ক্যাপাসিটিও বেশি। আর এটা প্রাইস হচ্ছে আপনার 3600 টাকা, অনলি 3600 টাকা। আচ্ছা, 3600। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে এখানে অনেক, দেখেন, তারপরে দেখাবো হচ্ছে আপনার এখন যে দোলনাগুলো দেখাবো, যতগুলো দোলনা দেখাইছি সবগুলো দোলনা থেকে সবচেয়ে হেভি দোলনা হলো আপনার এটা। এটা, হ্যাঁ, কারণ এটা হলো, এটা যে পাইপগুলো কোনো দোলনার পাইপ এত হেভি নাই। হ্যাঁ, এটারও আপনার 2টা করে কালার হয়, এটার আপনার 2টা করে কালার হয়। ঠিক আছে, দেখেন, এটার আপনার 2টা করে কালার, সবগুলো দোলনার থেকে এটার হাই বেশি। তারপরে এটা হলো ওয়েট ক্যাপাসিটি বেশি। আচ্ছা, তারপর আপনার এটা হচ্ছে প্রত্যেকটা দোলনা হলো সিঙ্গেল মশারি, এটা হলো আপনার ডাবল মশারি, ডাবল মশারি। এটা আপনার 2টা করে কালার। হ্যাঁ, এটা ব্লু কালার আর হলো আপনার পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এবং এই যে মশারিটা দেয়া আছে, এই মশারিটা হলো আপনার ইলাস্টিক সিস্টেম, অন্যান্য মশারিগুলো হলো লুজ ছাড়া থাকে, ফাঁকা টাকা থাকতে পারে বা মশা ঢুকতে পারে, কিন্তু এগুলো পুরোটা ইলাস্টিক সিস্টেম থাকার কারণে এটা সহজে নষ্ট হওয়ারও কোনো সুযোগ নাই, প্লাস মশা মাছি ঢোকারও কোনো সুযোগ নাই। ঢোকার মানে মশা মাছি ঢোকার কোনো অপশনই নাই, কোনো অপশন নাই। আচ্ছা, ভেতরের সাইডটা একটু দেখি, আপনি চাইলে আপনার এটা খুলে ফেলতে পারেন। ঠিক আছে, চাইলে খুলে ফেলতে পারেন, আবার যখন দরকার 1 সেকেন্ডের মধ্যে আপনি মশাটা লাগিয়ে দিলেন। দেখেন, আর এটার যে আলাদা যে মশারিটা আছে, এটা হলো আপনার ফ্লোর টাচ মশারি। আচ্ছা, একদম ফ্লোর পর্যন্ত যাবে, কোথাও থেকে আপনার একটা পোকা, একটা মশা, একটা মাছি ঢোকার কোনো স্কোপ নাই। হ্যাঁ, দেখেন, একদম পুরো ফ্লোর পর্যন্ত, দেখেন, খুব পুরো ফ্লোর পর্যন্ত, এবং দুইটাই কিন্তু আপনার একই রকম, একই ভাবে। হ্যাঁ, আর অন্যান্য দোলনা থেকে এটার পাইপগুলো অনেক মোটা এবং অনেক হেভি। আমি যত দোলনা এতক্ষণ দেখাইছি সবগুলো দোলনা থেকে এটার পাইপটা হচ্ছে অনেক মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হেভি জিনিস, খুবই সুন্দর আসলে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রাইস কি রকম? এটা প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা। 4500 টাকা, মানে কিছু টাকা বেশি, কিন্তু অপশন কিন্তু অনেক। কিন্তু এগুলো তো আপনার হচ্ছে লাইফ আছে, রাফ ইউজ করতে চাইলে এটার বিকল্প নাই। আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে এটা লুকিং খুব কিউট, দ্বিতীয়ত হচ্ছে ওয়েট ক্যাপাসিটি বেশি, তৃতীয়ত হচ্ছে আপনি ইউজ করার পর এটা আপনার প্যাকেট করে রেখে দিলে আবার নেক্সট টাইম আপনার কাজে আসবে। আসবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার রাফ ইউজ করার জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট। ওকে, এগুলো হচ্ছে অনলি 4500 টাকা, 4500, 2টা কালার। আচ্ছা, এরপর আপনার দেখাবো হচ্ছে আপনার এসএসএর কিছু কালেকশন দেখাবো। আচ্ছা, এগুলো দেখালাম হচ্ছে এমএসএর। হ্যাঁ হ্যাঁ, এখন দেখাবো হচ্ছে আপনার এসএসএর কালেকশন দেখাবো, স্টিলের। হ্যাঁ, এসএসএর কালেকশন সর্বপ্রথম এটা দেখাবো, দেখেন, কিউট,
এটারও কিন্তু দুইটা করে কালার হয়, ব্লু কালার, পিঙ্ক কালার, ছোটর মধ্যে অনেক সুন্দর। স্পেস কম তো, যার কারণে অনেকগুলো ডিসপ্লে করার পরেও আপনার স্পেস হচ্ছে না, যার কারণে শুধু একটা করে মডেল দেখাচ্ছি আর বাকি কালারগুলো মুখে বলে দিচ্ছি। যার যে কালার পছন্দ হয় আমাদেরকে আপনার বললে আমরা ওই কালারগুলো দিতে পারবো। এসএজের মধ্যে এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু নিচে হলো আপনার সাপোর্ট দেওয়া। আচ্ছা, সাপোর্ট দেওয়া আছে। হ্যাঁ, এটার যে বেবির ওয়েট বা পুরো দোলনার যে ওয়েটটা ক্যারি করবে হচ্ছে সাপোর্ট রড। হ্যাঁ, অনেকেই আপনার এসএসএর দোলনা সেল করে বাট নিচে সাপোর্ট কোনো রড থাকে না, থাকে না, যার কারণে নেটগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আর ছিঁড়ে গেলে হয়তো বেবি পুরো হয়ে যেতে পারে, যার কারণে এগুলো আপনার হচ্ছে সাপোর্ট থাকলে সেফটি। আর এছাড়াও আপনার এই যে এটা আছে এটা কিন্তু আপনারই করা যাবে। আচ্ছা, যত আপনার এসএসএর দোলনা আছে বেশিরভাগ এসএসএর দোলনার আপনার নিচে এই সাপোর্ট রডটা থাকে না। আচ্ছা, এই রডটার কাজ হচ্ছে বেবিটা যখন এটার মধ্যে শুবে এটা সম্পূর্ণ ওয়েটটা ক্যারি করবে হচ্ছে সাপোর্ট রড। আচ্ছা আচ্ছা, এটা দুই পাশে দুইটা রড আছে এই সাপোর্ট রড। এটা আপনার ওয়েট ক্যারি করা ছাড়াও আপনি ইচ্ছা করলে এটা হাতে করে আপনি ক্যারি করতে পারবেন বেবিকে নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হাতে করে ক্যারি করা যাবে। হ্যাঁ, আর এগুলো আপনার হচ্ছে 35-40 kg পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এগুলার। 35-40 kg এটা আপনার দুইটা করে কালার হবে আর এটা প্রাইস হবে হচ্ছে আপনার 3500 টাকা। ডাবল মশারি আছে, সিঙ্গেল মশারি আছে, শুধু একটু ডাবলের জন্য একটু প্রাইস বেশি হবে, সিঙ্গেলের জন্য কম হবে। দুইটা কালার হয় না এটা? প্রত্যেকটাই দুইটা করে কালার হয়, পিঙ্ক কালার হয়, ব্লু কালার হয়, প্রত্যেকটারই কালার আছে। প্রথমত আমি আগে বলে দেই, এটা আপনার এসএসএর, এটাও কিন্তু সাপোর্ট রড দেওয়া আছে দেখেন ওয়েট ক্যারি করার জন্য। হ্যাঁ, এটার আপনার দুইটা করে কালার আছে, নিচে বাস্কেট আছে, ওকে, চাকা আছে এবং চাকার ভিতরে ব্রেক আছে। আচ্ছা, চাকার মধ্যে এক জায়গায় স্টপ করে রাখার জন্য ব্রেক আছে, ব্রেকও আছে। হ্যাঁ, এটার দাম হচ্ছে আপনার 4200 টাকা। জি। আচ্ছা, আর এটা হলো আপনার ডাবল নেট, ডাবল মশারি। হ্যাঁ, এটা হলো ডাবল মশারি, এটা হলো আপনার 4400 টাকা। আচ্ছা, 4400 টাকা। ডাবল বলতে একটা হচ্ছে ফ্লোর টাচ মশারি, আচ্ছা, আর একটা হচ্ছে আপনার বডিতে মশারি, বডিতে মশারি। আমি কি এটা নিছি ভাই? হ্যাঁ, আপনি এটা নিছেন ডাবল নেটের যেটা সেটাই। আচ্ছা আচ্ছা, আর এগুলো আপনার হচ্ছে যে এগুলো এখন যা দেখতেছেন 2-4-5-7-10 বছর পরে আপনার একই রকম, ওয়াশ করার পর আবার নতুন। ওকে, এগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো, রং ওঠার মতো, জং ধরার মতো কোনো কিছু নেই, কোনো সম্ভব নেই। এগুলো হলো আপনার রাফ ইউজ করার জন্য, এগুলো বেস্ট এবং ইউজ যত দিনে করেন এগুলো নতুনের মতোই। আচ্ছা, তো এটা হলো আপনার ডাবল নেট, এটার দাম হচ্ছে আপনার 4400 টাকা। আমি আবার বলি, এটা 4400 টাকা ডাবল নেট, আর এটা হলো সিঙ্গেল নেট, এটার দাম হলো আপনার 4200 টাকা। 4200 টাকা। দুইটারই কিন্তু কালার হবে, ব্লু কালার এবং পিঙ্ক কালার, দুইটা মডেলেরই কালার আছে, যার যে কালার আমাদেরকে বলবেন। তারপরে দেখাবো হচ্ছে আপনার আরেকটা খুব কিউট একটা দোলনা দেখাবো, এটাও এসএসএর। এখন যা দেখাচ্ছি সবই হচ্ছে আপনার এসএসএর স্টিলের। হ্যাঁ, এটারও আপনার হলো ডাবল সাপোর্ট দেওয়া আছে, ফ্লোর টাচ মশারি, এই যে এটারও কিন্তু আপনার সাপোর্ট দেওয়া আছে, তবে এটার সাপোর্টটা আবার হলো একটু মোটা মোটা। হ্যাঁ, এটার যে সাপোর্ট রডটা, এই সাপোর্ট রডটা অন্যান্য সাপোর্ট রডের থেকে অনেক মোটা, যার জন্য এটা ওয়েট ক্যাপাসিটি বেশি, ওয়েট ক্যারিও করতে পারবে বেশি। আর এটার আপনার লুকিংটাও খুব কিউট লুকিং, আর এটার যে সাপোর্ট, যে আপনার যে এসএস যে স্টিলটা করছে এটা কিন্তু পাইপগুলো খুবই মোটা পাইপ। আচ্ছা, পাইপগুলো মোটা, পাইপগুলো খুব মোটা, যার জন্য এটা ওয়েট ক্যাপাসিটি অনেক। এটা আপনার 40-45 kg পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। এটারও কিন্তু 40 kg। হ্যাঁ, এটার কিন্তু আপনার দুইটা করে কালার হয়। আচ্ছা, এটাও কিন্তু আপনার দুইটা করে কালার হয়, ব্লু কালার হবে, পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালার হবে। হ্যাঁ, আর জায়গাটা একটু দেখাই দেখেন। হ্যাঁ, কতটুকু জায়গা, অনেক জায়গা কিন্তু। আর আর এটা আপনার ইচ্ছাগুলো কিন্তু আপনার ফোল্ডিং। হ্যাঁ, এটা সেটিং করার জন্য কোনো ঝামেলা নেই, ফোল্ডিং সিস্টেম এটা। আচ্ছা আচ্ছা, ভাঁজ করে রাখা যাবে। হ্যাঁ, ভাঁজ করে রাখা যাবে, ভাঁজ করে আপনার ই করা যাবে, মানে আপনি কাজ শেষ প্যাকেটে করে আবার ফিটিং করে রেখে দিলেন। হ্যাঁ, সাথে সাথে আপনার ক্লোজ করে প্যাকেট করে রেখে দেওয়া যাবে। আর এটার দাম হচ্ছে আপনার অনলি 4500 টাকা। 4500 টাকা। হ্যাঁ, 4500। এটা আপনার কালার হবে, দুইটা কালার হবে, ব্লু কালার এবং পিঙ্ক কালার, পিঙ্ক কালার। হ্যাঁ, এটা অনলি 4500 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার ফুল এসএসএর বাউন্ডারি দেওয়া। ওয়াও ভাই, এটা একদম নতুন আসছে নাকি? হ্যাঁ, এটা আপনার এতক্ষণ যতগুলো মাল দেখাইছি, যতগুলো দোলনা দেখাইছি, সবগুলো থেকে এটা হচ্ছে আপনার লেটেস্ট। হ্যাঁ, একদম নতুন একটা কালেকশন, এর আগে দেখিনি আমরা। না, এটা আপনার আমাদের একদম নতুন একটা কালেকশন আসছে, এটা আপনার এই ফার্স্ট ভিডিওতে আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটারও কিন্তু দুইটা কালার, ব্লু কালার প্লাস পিঙ্ক কালার, পিঙ্ক কালার। হ্যাঁ, এটার আপনার অন্যান্য যেগুলো সাপোর্ট যে রড সেগুলো লুজ, হ্যাঁ, আলাদা করা যায়, এগুলো কিন্তু আলাদা করা যাবে না, কারণ এটা হলো ফিক্সড। এটা সাপোর্ট রড হলো তিনটা, এটা আপনি যদি ভুলবশত বেডের নিচে রড নাও দেন কোনো সমস্যা নেই, কারণ এটা ফিক্সড দেওয়া আছে। আচ্ছা, বোর্ডটা যখন বসাবেন এই রডের উপরে অটোমেটিক আপনার ওয়েটটা চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর এটার এটাও কিন্তু আপনার ওয়েট ক্যাপাসিটি আপনার 40-45 kg ওয়েট ক্যারি করতে পারবে এবং এগুলো কিন্তু ফুল স্টিলের ফুল এসএস এগুলো যা আছে সাইডে প্রাইসটা বলছেন না ভাই না না এটা প্রাইস বলা হয়নি আচ্ছা এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 4200 টাকা আর এটার মধ্যে আরেকটা আছে হলো গিয়ে আপনার ডাবল নেট ওদিকে রাখেন হ্যাঁ ডাবল নেট ডাবল নেটের মধ্যে হ্যাঁ ডাবল নেট এটা হলো গিয়ে আপনার 4500 টাকা মানে সেম হচ্ছে এইটাই হ্যাঁ এইটাই কিন্তু এটা একটু হাই হবে এটা হাই হাই প্লাস হলো আপনার ডাবল নেট থাকবে এটা হলো আপনার হাই বেশি ঠিক আছে আচ্ছা ডাবল নেট আচ্ছা আচ্ছা মশারি ছাড়া একটু দেখাই আমরা হ্যাঁ এটা হচ্ছে আপনার বডির মশারি ঠিক আছে দেখেন এই ভিতরে জায়গা দেখেন ভাই অনেক গভীর কিন্তু এটা হ্যাঁ আর আরেকটা সুবিধা আছে অন্যান্য দোলনার এই যে নেট গুলো যে আছে না হ্যাঁ এগুলো কিন্তু খোলা যায় না এটা কিন্তু আপনি ইচ্ছে করলে খুলে ওয়াশ করতে পারবেন নেটগুলো খুলে ওয়াশ করে আলাদা করে এটা পুরো বডি নিয়ে আপনি ওয়াশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট নেটটা খুলে আপনি ওয়াশ করে ফেলতে পারবেন দেখেন এই যে পুরো নেটটা কিন্তু আপনি ইচ্ছে করলে রাখতেও পারবেন খুলেও ফেলতে পারবেন আচ্ছা হ্যাঁ নেট চাইলে আপনি খুলেও ফেলা যাবে আর ফ্লোর টাচ মশারি তো আপনার থাকবেই ওর সাথে তো থাকছে এটা হ্যাঁ এই বডি নেট তো থাকবে প্লাস ফ্লোর টাচ মশারিও থাকবে ওকে আপনার ফ্লোর টাচ মশারির জন্য হ্যাঁ এটা হচ্ছে 4200 আর এটা হলো আপনার 4500 আর এছাড়া আমাদের আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা আপনার যেগুলো দেখা থাকি এগুলো হচ্ছে আপনার বেবিদের খুব মজার একটা খেলনা এটা হলো আপনার রকিং চেয়ার হ্যাঁ রকিং চেয়ার এটা জিরো থেকে আপনার হলো 2.5 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত বেবিরা বসে বসে দুলতে পারে বেবিদেরকে খাওয়ানো যায় পড়ানো যায় বড় বেবিরাও এটার মধ্যে বসতে পারবে আচ্ছা কিভাবে করে এটা এটাই যেভাবে আপনার বেবিরা বসলে হাত পা নাড়াচাড়া করলে এটা নিজে নিজে দুলতে থাকবে নিজে নিজে নড়বে নিজে নিজে দুলতেছে আচ্ছা আচ্ছা মানে নিজে নিজে বাচ্চারা কিন্তু মজা পাবে অনেক হ্যাঁ এটা খুব মজার একটা খেলনা এটার দাম হচ্ছে 1600 টাকা মাত্র 1600 টাকা তারপরে এই যে আরেকটা দেখাবো 1100 এটা হলো আপনার বেবি বাউন্সার শুধু খেলনা থাকবে না একই প্রোডাক্ট শুধু এটার মধ্যে কোনো খেলনা থাকবে না আচ্ছা একটু প্রেসার দেন তো দেখি এই যে বাউন্স করবে এটা জিরো বেবিকে আপনি শোয়া রাখা যাবে এটা আপনার বেবি 3-4 বছর পর্যন্ত ইউজ করতে পারবে এই যে দেখেন এই যে দুই সাইড দিয়ে কিন্তু পাটা থাকবে হ্যাঁ এখান দিয়ে আপনার পাটা বেরিয়ে যাবে এখান দিয়ে আপনার বেবি আচ্ছা তাহলে বডিটা পড়ে পড়ে যাওয়ার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নাই ভয় নাই এটা হলো বেবি সেফটির জন্য হ্যাঁ এটার দাম হচ্ছে 850 টাকা মাত্র 850 টাকা ওকে আর এছাড়া আমাদের বেবিদের অনেক প্রোডাক্ট আছে এ টু জেড সব প্রোডাক্ট আছে আমাদের আমাদের পাশাপাশি দুইটা শপ পাশাপাশি হচ্ছে কিন্তু ওনাদের দুইটা শপ হ্যাঁ এই একটা শপ আর এই একটা শপ আমি একটু দেখিয়ে দেই এইটা হচ্ছে দেখেন মাহফুজা বেবি শপ হ্যাঁ বরাবরের মতো কিন্তু আমি অ্যাড্রেসটা এখান থেকে দেখিয়ে দিই এখানে ওনাদের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটাই দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে এখানে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে কিন্তু আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দোকান নামটা হচ্ছে 8 নম্বর দোকান বিশ্বাস বিলার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলাতে ওকে সুজন ভাই তাহলে আজকে ছিল দোলনার কালেকশন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনার শপে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম